আসসালামু আলাইকুম, সবাইকে চলে আসছে আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আমি আশা করবো আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন এবং সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা চলে যেতে পারবেন জায়গাটা দেখার জন্য। আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আজকে আমরা দুজন শাড়ি পরেছি, তো যেহেতু অনেক সুন্দর জায়গায় যাবো, শাড়ি পরতে অনেক ভালো লাগে, তো চিন্তা করলাম যে ওখানে গিয়ে অনেক ছবি করা হবে, ভিডিও করা হবে, সো আমরা একটু শাড়ি পরে যাই। যদি আমরা ম্যাচিং ম্যাচিং শাড়ি পাই নাই, তবু কিছু করার নাই, যে যেমন পেরেছি তেমনই পরে ফেলছে। আমার এই নীল কালার শাড়িটা খুবই খুবই পছন্দ, সো আমি ওর সাথে ঝগড়াঝাটি মারামারি করে শাড়িটা নিয়ে নিয়েছি এবং আগে আগে পরে ফেলছি, আর ওরে আমার শাড়িটা ধরিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা খাবার খাইনি, ঘর থেকে বের হয়ে গেছি, তাই বাইরে এসে একটু চা পানি খাইলাম, তো মোটামুটি খিদা নিবারণ হয়ে গেছে। এখন আমরা একটা রিক্সাতে উঠে গেলাম, সিএনজিতে উঠবো এবং সিএনজি থেকে নেমেও গেলাম, চলে আসলাম এই বাড়িটায়। এটা হচ্ছে সুলতান বিলা, তো এটা হচ্ছে ফেনী শহরের ছাগলনাইয়ায় একটা বাড়ি। তো এই সুলতান বিলা বাড়িটা অনেক সুন্দর, আমার বান্ধবী আমাকে প্রায় বলতো যে ফেনীতে বেড়াতে যাওয়ার জন্য গেলে আমাকে সুন্দর বাড়িটা দেখাবে। তো আমরা অলরেডি চলে আসছি এবং বাড়ির সামনে বাড়ির মালিকের সুন্দর একটা পার্ক আছে, বিশাল পার্ক, সেই পার্কে আমরা অলরেডি ঢুকে পড়েছি। আর আমাদের যেহেতু ওনাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল, সো আমাদেরকে কোনো হচ্ছে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম ফোন করে যে আমরা আসতেছি এবং তারা আমাদের জন্য প্রস্তুত ছিল। আমরা আসা মাত্র হচ্ছে এই যে ভাইয়া, উনি গেটটা খুলে দিলেন এবং আমাদের সাথে সাথেই ছিলেন, সব কিছু দেখিয়ে দিলেন আর কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে, কোথায় কেমন কেমন ছবি নেওয়া যাবে, সেই সব পরামর্শ কিন্তু বেশিরভাগই উনি দিয়েছেন। তো আমি তো একদম ভিতরে ঢুকে মহা আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছি আর ঠিক ওই টাইমে আমার একটা ফোন চলে আসছে। সো কিচ্ছু করার নাই, ইম্পর্টেন্ট ফোন ছিল, সো আমি একটু কথাও বলতেছিলাম আর আমার বান্ধবী এদিকে আমাকে সেই পরিমাণ বকাঝকা শুরু করে দিয়েছে। আমি তো একদম মাথার উপর বসে ঠ্যাং হচ্ছে ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলা স্টার্ট করছিলাম, ভয়ে পরে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেলছি এবং সাসার কাছে ব্যাগটা দিয়ে আমি ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে ভিতরে কী কী আছে, এগুলো কিন্তু সুন্দর করে এখানে লেখা আছে। তো আসলে যখন আমরা যারা শহরে থাকি, শহর থেকে একটু অদূরে যখন এমন সুন্দর কোনো প্লেস পাই, আমাদের কাছে এত এত সুন্দর লাগে। আর এগুলা সহসা দেখা যায় না, এগুলা শুধুমাত্র তারাই করে যারা খুবই হচ্ছেন যে গ্রাম প্রেমিক, হচ্ছে যারা অনেক বেশি হচ্ছে রুচিশীল মানুষ, তারা হচ্ছে শহরে থেকেও গ্রামে এরকম সুন্দর ভিলা তৈরি করে রাখে, ছুটিতে বা অবসরে তারা এখানে বেড়াতে যায়, মজা করে, খায়, ঘুমায়। তো যাই হোক, আমরা সেই জায়গাটাই আপনাদের কাছে নিয়ে আসছি। দেখছেন কি সুন্দর একটা হচ্ছে, কি বলে এটাকে বলেন তো, আমি এই মুহূর্তে ঠিক ভুলে গেছি, ফুল টাইপের। তো আমরা এখানে উঠে গেলাম এবং অনেক ছবি ভিডিও নিলাম, খুব সুন্দর লাগলো এখানে ঘোরাঘুরি করতে। আর প্রত্যেকটা জায়গায় কিছু তো যেতে না যেতেই কিন্তু এরকম বাঁশের মাথা আছে যেখানে বসে আপনি অনেক গল্প করতে পারেন, আর এই জায়গাটা অসাধারণ। আমি তো একদম হচ্ছে দেখে মুক্ত হয়ে গেলাম যে মানুষের মাথায় দেখেন কত প্ল্যান আছে, কত সুন্দর করে নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে পার্কটা। আর এখানে হচ্ছে আর একটু সামনে গিয়ে বসার এত সুন্দর একটা স্পেস, যেখানে আপনি চা কফি খেতে পারেন, একটু গল্প করতে পারেন। আবার হচ্ছে এরকম করে একটা সেতু দেওয়া, এগুলো এটা হচ্ছে কাঠের সেতু, কি সুন্দর কালার করে রেখেছে, আর কালারটা আমার শাড়ির সাথে এত মিলে গেছে আমি জানতামই না। তো যাই হোক, আমি হচ্ছে পার্কটা মোটামুটি ঘুরে দেখালাম, আমার সময় খুবই কম ছিল কারণ আমার তখন হচ্ছে গাড়ির টিকিট নেওয়া হয়ে গেছে, আমি ঢাকায় ব্যাক করবো, সো পুরো পার্কটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখাতে পারি নাই বলে আমি দুঃখিত। আমার নিজেরও অনেক বেশি মন খারাপ হয়েছে কারণ আমি নিজেও কিন্তু পুরোটা দেখতে পারিনি। এখন কিন্তু ঢুকে পড়ছি আমরা সুলতান ভিলায়। এটা হচ্ছে সেই সুলতান ভিলাটা যেখানে অনেক সুন্দর করে উনি বাড়ি করে রেখেছেন, যেখানে গেস্ট হাউসও আছে, তো আপনারা যারা ঘুরতে আসতে চান তারা কিন্তু এখানে এসে থাকতেও পারবেন। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে পুকুর পাড়ের ফুল ফুকুরের দৃশ্যটা, আর এখানে হচ্ছে ওনাদের বাগানটা, বাগানের সামনে বারবিকিউ করার জন্য এতই সুন্দর করে সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আমি তো হচ্ছে টোটালি মুগ্ধ। আমি তখন আমার বান্ধবীকে বলতে লইছিলাম যে কেন সে আগে বলেনি যে এরকম একটা জায়গা আছে যেখানে রাতে থাকা যাবে, রাতে বারবিকিউ পার্টি করা যাবে, বা এরকম যদি এরকম সুন্দর প্লেস আমরা পাই উপভোগ করতে হচ্ছে প্রবলেমটা কোথায় বলেন না। আর সে তো এত বড় উঠোন পেয়ে সেই নাচানাচি স্টার্ট করে দিয়েছে, কি সুন্দর দোলনা। তো দোলনাটা হচ্ছে এত নিচে ছিল যে আমি বসতে ভয় পাচ্ছিলাম যে মাটিতে মিশে যাবো, তো দেখি যে ও একদম সুন্দর ইজিলি বসে গেছে। তো আমার বান্ধবী তো অনেক গুণ, আপনারা সবাই জানেন তার পক্ষে সব করাই সম্ভব, তো আমি এখানে বসি নাই, সে বসে গেছে এবং সুন্দর করে দোল দোল দোলনি খেতে শুরু করে দিয়েছে। আর আমি এই বাকি কিছুটা আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি, আর যেহেতু আমাকে ভিডিওতে দেখাই যাচ্ছে না, আমার তো অনেক বেশি মন খারাপ হচ্ছে, আপনারা সবাই শুধু আমার বান্ধবীকে দেখতেছেন, আমাকে দেখতেছেনই না। সো আমি বললাম যে প্লিজ ভাই তুমি একটু ফোনটা ধরো, আমি একটু ক্যামেরায় থাকি, আমি একটু নাচানাচি করে নিই, এত সুন্দর জায়গা আমি কি আর পাবো বলো। তো যাই হোক, আমার বান্ধবীরও কিন্তু ফেনীতে আর বেশি দিন নাই, সো আমি ভাবলাম যে আমি এই সুযোগটা কেন মিস করব, যেহেতু সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে, সো আমি ভাবলাম যে আমি একটু যাই ফেনী
শহরটা, ফেনী শহর না মেনলি, এটা হচ্ছে সাগরনাইয়া। তো সাগরনাইয়াটা আমি একটু ঘুরে দেখি, ওর সাথে একটু এনজয় করি, যেহেতু অনেক বছর ছিল এখানে, অনেক কিছু ওর জানাশোনা। আর এত সুন্দর ফুল ফুটে আছে এখানে, যেহেতু ফুল সিট একদম কানে ফুরে নিয়েছে, আমি তো ভীষণ বকাবকি শুরু করে দিয়েছি, ফুলগুলো গাছে থাকবে সেটাই তো সুন্দর। দেখছেন কত সুন্দর এখানে এই ফেনাগুলো, কিন্তু আমরা এখন গ্রামের পুকুরও দেখতে পাই না, এত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে বাড়িটা। আমি কি বলবো যে আপনারা যারা ঘুরতে যেতে চান বা ঘুরতে যেতে পছন্দ করেন, তারা কিন্তু নিজেদের ঘুরে আসতে পারেন। আর এটা হচ্ছে বাড়ির হচ্ছে একটা সিঁড়ি, এত সুন্দর ছিল সিঁড়িটা, আমি একটু উপরে উঠে গেলাম এবং সিঁড়ি থেকে নামার টাইমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশেষে আমরা কিন্তু বের হয়ে গেলাম, এখন সিএনজিতে উঠে গিয়েছি, আমি একদম ডিরেক্ট বাস কাউন্টারে চলে যাব, কারণ আমি আজকে ঢাকায় ব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ।